হ্যালো বন্ধুরা, আপনি কি এই মেয়েটির ছবি এর আগে দেখেছেন? আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার উত্তরটি হ্যাঁ বোধক আসবে, কারণ বর্তমানে এই ছোট্ট বড়িকে ইন্টারনেটের রানী বলা হয়। আমাদের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ওপেন করলেই এই ছোট্ট বড়ির ছবিগুলো ভেসে ওঠে, যার কারণে অনেকেই এই ছোট্ট পরীকে ইন্টারনেটের রানী বলে আখ্যায়িত করেছেন। তো চলুন মায়া সিটির আজকের এপিসোডে এই ছোট্ট পরী সম্পর্কে জেনে নেই। আর হ্যাঁ, যারা এখনো মায়া সিটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, নতুন সব ভিডিও সবার আগে পেতে। অনায়তা আসেম জাদে মাত্র 3 বছর বয়সে শুরু করে দিয়েছেন তার মডেলিং কেরিয়ার। এই ছোট্ট পরী 2016 সালের 10ই জানুয়ারি ইরানের ইনসাফ শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 2 ফুট 5 ইঞ্চি, ওজন 27 কেজি, আর হাসলে তার দুই গালে অসাধারণ টোল পড়ে। তার চোখের রং নীলামো এবং চুল কোঁকড়ানো ও হালকা বাদামি। অনায়তার মা 2018 সালে প্রথম তার ইনস্টাগ্রামে অনায়তার একটি ছবি পোস্ট করেন, সেই ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, যা দেখে অনায়তার মা অনায়তার নামে একটি ইনস্টাগ্রাম খোলেন। আর একটি ভিডিওতে দেখা যায় অনায়তা পিয়ানো বাজাতে অনেক ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় সে সুর করে বাজাতে পারে না। তবে তার গালে টোল পড়া হাসি আর মিষ্টি ভঙ্গিতে পাগল হবেন আপনিও। বর্তমানে অনায়তা ইরানের মডেলিং জগতের সুপার হিট, সে ইরানের অনেকগুলো নামি দামি কোম্পানির সাথে কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল কাজের খবর পাওয়া যায়নি।